আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অশেষ সম্মত ভালো আছি। তো আজকে একটু বের হয়েছি বাসা থেকে, হসপিটাল একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই মানে সিরিয়াল আছে। তো এটা হলো হসপিটালের এরিয়া। এই হসপিটালটা অনেক বড় হসপিটাল, ইতালির মধ্যে অনেক বড় হসপিটাল। আমার বাসা থেকে পায়ে হেঁটে 10-15 মিনিটের মতো লাগে। আর হ্যাঁ, আমি ওই হসপিটালে জব করি। ইনশাল্লাহ আপনাদের যখন আমি কাজে আবার জয়েন করব, তখন ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করব। এখন আমি বাসায় আছি কারণ আমার বেবি হয়েছে, আর 2-3 মাস পর থেকে আমি ইনশাল্লাহ কাজে জয়েন করব। তখন আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব যে বিদেশে কীভাবে কী হয় না, কি হসপিটালে কী করে ওরা, আর বাংলাদেশে হসপিটালে কী করে, সেটা আপনারা দেখলেই বুঝবেন। এটা হলো হসপিটালের সামনের দিক। পিছনে আসলে অনেক বড় হসপিটাল, এটা হলো সামনে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, আমার হাজবেন্ড আগেই মেয়ে নিয়ে ভিতরে গেছে, তো আর দেখাতে পারিনি এখান থেকে। তো ভিতরে চলুন। এই তো গেট দিয়ে প্রবেশ করলাম। তো বললাম এটা হলো হসপিটালের সামনের দিকে। সামনে মনে হয় 7তলা। আসলে অনেক বড় হসপিটাল, অনেক বড় এরিয়া নিয়ে হসপিটাল। তো উনি একজন ডাক্তার। তো আমি ভিতরে আসার সাথে সাথেই আমার একজন কলিগের সাথে দেখা হলো, অনেক দিন পরে, প্রায় 9 মাস পরে দেখা হলো। অনেক ভালো লাগলো, সবাই আমাকে অনেক মিস করতেছে। আসলে আমিও সবাইকে মিস করি, এখনও বাসায় থাকতে থাকতে আসলে বোর হয়ে গেছি। আসলে করার কিছুই নাই, যখন বেবি কনসেপ্ট করছে তারপরে থেকে মানে সরকারিভাবেই মানে ছুটি দেয়, প্রায় 18 মাসের ছুটি পাওয়া যায়। তো এখান থেকে টোকেন নিব, টোকেন নিয়ে দেন ভিতরে যাব। তো এতে ভিতরে আসছি, অপেক্ষা করতে আসি, বেশি লোকজন নাই, একজনের পরেই তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে বের হয়ে আসলে বাসা চলে যাব। এই তো পরের ভিডিও করতে পারিনি, বাসার কাছাকাছি আসছি। তো আমার বাসার সামনেই হলো পার্ক। এই পার্ক অনেক সুন্দর একটা পার্ক, আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। তো তখন মনে হয় 3টার মতো বাজে, এখনো পার্কে কোনো লোকজন নাই। আসলে 4টা-5টার দিকে অনেক লোকজন হয়ে যায়, অনেক বাচ্চারা খেলা করে, আসলে বাঙালিরা আসে, ইতালিয়ানরা, অনেক দেশিরা, রোমানিয়ারা সবাই আসে একটু ভালো টাইম কাটানোর জন্য। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন, আপনাদের ইতালির অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।